নমস্কার বন্ধুরা, আরও একবার স্বাগত আপনার নিজস্ব ইউটিউব চ্যানেল SH মোবাইল টেকনোলজিতে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইউজিং উইথআউট এনি অ্যাপস হাউ টু লিসেন টু ইউটিউব উইথ স্ক্রিন অফ। অর্থাৎ আপনি কোনো অ্যাপ বা কোনো ওয়েবসাইট ইউজ ছাড়াই কীভাবে আপনি ফোনের স্ক্রিন বা লাইট অফ করে ইউটিউবের যে কোনো গান, আপনার পছন্দ মতন গান ব্যাকগ্রাউন্ডে অন থাকবে আর আপনি সেটা শুনতে পারবেন। আমি লাইভ প্রুফ একদম 100% দিয়ে আজকে স্টার্ট করছি এই ভিডিওটা। সো বেশি কথা না বলে আজকে আমরা আমাদের আলোচ্য বিষয়ের দিকে এগিয়ে যাই। যা যা প্রসিডিওর আছে আমি দেখিয়ে দেবো, আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে তাহলে একটা লাইক করে দেবেন ভিডিওটা ভালো লাগলে। আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলের নিচে বাঁদিকে থাকা সাবস্ক্রাইব বাটনটা ট্যাপ করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দেবেন, যেন আমার রেডি করা ভিডিও আপনার নোটিফিকেশানে সবার আগে পৌঁছয়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর ফোন সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য বা সমস্যা যদি থাকে তবে অবশ্যই আমার ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের সমস্যার সমাধান নিয়ে নতুন একটি ভিডিও বানানোর চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিওস। চলুন বন্ধুরা আমরা আমাদের আজকের আলোচ্য বিষয় প্রসিডিওরটা স্টার্ট করি। আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে ফোনের গুগল, ফোনের ইউটিউব অ্যাপ নয়, আপনি কিন্তু আপনার যে ইউটিউব অ্যাপ সেটা কিন্তু খুলবেন না। আপনাকে করতে হবে আপনার ফোনের যে গুগল, আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার, সেই গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। আমরা ওপেন করে নিচ্ছি গুগল ক্রোম ব্রাউজারকে। নিউ ওয়েব পেজ একটা খুলে নিলাম। এরপর আপনারা সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেসে জাস্ট টাইপ করবেন, অথবা আপনার যদি এখানে হোম ইউটিউব বলে অপশান দেওয়াই থাকে, এরকম হোম ইউটিউব বলে ওটাতে ট্যাপ করবেন। আমি আপনাদের এটায় ট্যাপ করেই দেখিয়ে দিচ্ছি, তার কারণ গুগল ক্রোমে যে কোনো অংশে এই আমাদের হোম ইউটিউব অপশানটা সবসময় অন থাকে। আপনারা হোম ইউটিউবে ট্যাপ করবেন, এরপর আপনারা চলে যাবেন একদম এই কোণায়, একদম এই কোণায় যে অ্যারোটা রয়েছে এই অ্যারোটাতে চলে যাবেন, ট্যাপ করবেন অ্যারোটায়। এরপর করতে হবে আপনাদের ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটে আপনারা জাস্ট টিক মেরে দেবেন, মানে এই বক্সটায় ট্যাপ করবেন। দেখুন এখন কিন্তু আপনার ক্রোম ব্রাউজারে সম্পূর্ণ যে ইউটিউব সেটা কিন্তু একটা কম্পিউটার স্ক্রিনের মতন হয়ে গেল। এই দেখুন পুরো কিন্তু একটা কম্পিউটার স্ক্রিনের মতন হয়ে গেল। এরপর আপনি কি করবেন, এখানে দেখুন সার্চ বলে অপশান রয়েছে ইউটিউবে যেমন থাকে, ওটায় ট্যাপ করবেন। তার জন্য আপনি একটু স্ক্রিনটা বড় করে নেবেন দুটো আঙুল দিয়ে। দেখুন আমার এখানে কিন্তু সার্চ অপশানটা আরও বড় হয়ে গেল। এখানে ট্যাপ করবেন সার্চের এখানে। এবার আপনার যে গানটা ইচ্ছে আপনি সার্চ করবেন, আমি বন্দে মাতারাম গানটা সার্চ করছি। দেখুন এখানে কিন্তু উঠে আসছে অটোমেটিক যেমন ইউটিউবে হয়, আপনি জাস্ট ট্যাপ করে দেবেন অটোমেটিক খুলে যাবে। আপনি একটু ছোট করে নেবেন যদি আপনার অসুবিধা হয় দেখতে। দেখুন এখানে কিন্তু আমার সার্চ মতন সব গান চলে এসেছে। এবার আপনি যে গানটা শুনতে ইচ্ছুক সেটাই ট্যাপ করবেন। ওয়েট করুন, অ্যাড চলছে। দেখুন এখানে আপনার গানটা স্টার্ট হচ্ছে, গানটা কিন্তু স্টার্ট হচ্ছে। এরপর আপনি কি করবেন, আপনার হোম স্ক্রিনে বেরিয়ে আসবেন সোজা, এই মাঝখানের যে বাটনটা একদম রিটার্ন হয়ে যাবেন হোম স্ক্রিনে।
এরপর আপনি ওপরের দিকে চলে আসবেন, এরপর আপনি ওপরের দিকে চলে আসবেন। এই দেখুন ওপরের দিকে কিন্তু এই ওপেন হয়ে রয়েছে, দেখুন ক্রোম ইউটিউব ডট কম এআর রহমান, জাস্ট আপনি স্টার্ট করে দেবেন। দেখুন আপনি কিন্তু এখন ব্যাকগ্রাউন্ডে গানটা চলছে ইউটিউব অ্যাপেই, উইথাউট ইউজিং এনি অ্যাপ বা ইউটিউব অ্যাপ। আমি স্ক্রিনটা অফ করে দেবো, আপনি শুনতে পাচ্ছেন এখনও গানটা। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব বাটনটায় ট্যাপ করে বেল আইকনটা অলে সেট করে দেবেন। আমাদের পরের ভিডিও খুব শীঘ্রই আমি আনার চেষ্টা করবো।